স্বাগত অন্যপক্ষে। ফাহমিদা শম্পা আছে আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারীর অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে অন্যপক্ষ তা খুঁজে দেখে। বছর জুড়ে পহেলা বৈশাখ, ঈদ, পূজা, বড়দিন, একের পর এক উৎসব আসতেই থাকে মহাসমারোহে। বাড়িতে বাড়িতে কেনাকাটা, ঘর গোছানো আর রান্না বাড়ার ধুম। এই সব পরিকল্পনার পেছনে মূল ভূমিকা পালন করতে হয় নারীকেই, গৃহিণী হোক অথবা চাকরিজীবী। যে কোনো উৎসব নারীর জন্য বাড়তি দায়িত্ব। এসব দায়িত্ব সামলে উৎসব আসলে নারীর জন্য কতটা উপভোগ্য হয়ে ওঠে, অন্যপক্ষে আলোচনা করতে চাই এসব বিষয় নিয়েই। আজ অন্যপক্ষের বিষয় উৎসবে নারীর চ্যালেঞ্জ। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক এবং লেখক ও জেন্ডার বিশেষজ্ঞ নিশাত সুলতানা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অন্যপক্ষে। নিশাত সুলতানা, নিশ্চয়ই শুনছিলেন উৎসবে নারীর চ্যালেঞ্জ নিয়ে আজ কথা বলতে চাই। মাত্রই পহেলা বৈশাখ পার করলাম আমরা, সামনে ঈদের প্রস্তুতি নিচ্ছি, এরপর তো পুজো আছেই। যে কোনো উৎসবে, বাঙালি তো আসলে উৎসব প্রিয়, যে কোনো উৎসবে আসলে বাঙালি নারীর ভূমিকাটি কি থাকে? অনেক ধন্যবাদ শম্পা আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে এই যে উৎসবের কথা হচ্ছিল, উৎসব তো আসলে আমাদের একটি সময়, যে সময় আমরা নানাভাবে একটি দিবসকে বা একটি আয়োজনকে নানাভাবে সেলিব্রেট করি। কিন্তু আসলে নারীর জীবনের যে চ্যালেঞ্জ, সেখান থেকে উৎসবের যে পরিস্থিতি সেটা তো আলাদা না। সারা বছর ধরে, সারা জীবন ধরে নারী যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সে চ্যালেঞ্জেরই বলা যায় এই উৎসবের সময় সে চ্যালেঞ্জটাও যেন সেলিব্রেশনের আরেকটা সময়। তো নারী আসলে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তার যেমন আমি যদি বলি, সে পরিবার থেকে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সে সামাজিক একটা চাপ আছে, একটা যে কোনো উৎসব অনুষ্ঠানের সামাজিকতা রক্ষার যে দায়, সেই দায়টা কিন্তু সিংহভাগ নারীকেই বহন করতে হয়। তার উপর কিন্তু যদি বলি অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেটাও কিন্তু আছে, যে পরিবারে আসলে আয় কতটুকু ব্যয় করা যাবে, এতগুলো প্রত্যাশার ভার তিনি কিভাবে ম্যানেজ করবেন, এই ধরনের একটা অর্থনৈতিক চাপও কিন্তু তার মধ্যে আছে। তার সাথে মনস্তাত্ত্বিক চাপ আছে, এই বাড়িতে এটা হচ্ছে, আমার বাড়িতে কেন হচ্ছে না, ওই পাশের গৃহিণীটি এই কাজ পারে, তুমি কেন পারছো না, এই যে নানা রকমের প্রত্যাশার চাপ, এই চাপগুলো কিন্তু তাকে, মানে সেই চাপগুলো মুখোমুখি হতে থাকে, কিন্তু তার জীবনের যে চ্যালেঞ্জগুলো সেটি কয়েক গুণ বেড়ে যায় এই উৎসব আয়োজনে। যদি বলি পারিবারিক পর্যায়ে, তার চ্যালেঞ্জের সেই সূচনাটা হয় কিন্তু একদম সে যখন বেড়ে ওঠে, তখন কিন্তু একজন নারী বুঝতে পারে যে ধরে নিয়ে এখন একটা রোজা চলছে, হ্যাঁ, রোজার সময় একজন কন্যা শিশুর রোল এবং একটা একটা পরিবারে যে ছেলে সন্তানটি বেড়ে ওঠে তার রোল, আমরা দেখি যে মেয়ে শিশুকে এখন থেকে ওরিয়েন্ট করা হয় যে এখন রোজার সময় তোমাকে তোমার মাকে সাহায্য করতে হবে। এবং রোজার, আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি, তারা কিন্তু আমরা জানি যে রোজার 30টা দিনে এক ধরনের উৎসব মুখর একটা আয়োজন থাকে, ইফতারের আয়োজন নিয়ে, সেহরির আয়োজন নিয়ে, এবং এই ধরনের প্রতিটি কাজের সাথে আমরা দেখি নারী যুক্ত হন এবং তার সাথে তার কন্যা সন্তানটিকে আমরা দেখি, এবং পরবর্তীতে এক সময় তাকে কিন্তু শুনতে হয় যে তোমার মাকে তোমাকে ওরিয়েন্ট করেনি, পরবর্তী সে যখন একটি তার নতুন একটা সংসার তৈরি হয় তখন কিন্তু তাকে এই কথাটি শুনতে হয়, কাজে সে যেন এই ধরনের কোনো কথা না শুনে, তার কারণে পরিবার থেকে কিন্তু একজন কন্যা শিশুকে প্রথম থেকে এক ধরনের গ্রুমিং এর মধ্য দিয়ে তাকে বড় করা হয়। এছাড়াও দেখেন পরবর্তী পর্যায়ে আমরা যেটা বলছিলাম, অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, আয় বুঝে ব্যয় করা, তার পরিবারে অনেক আত্মীয় স্বজন থাকে, পরিবারের বয়স্ক বা প্রবীণ ব্যক্তিরা আছে, তাদেরকে কিভাবে কোন ধরনের তাদের উপহার দিয়ে তাদেরকে খুশি করা যাবে, এই যে চ্যালেঞ্জ, হ্যাঁ পুরুষরা হয়তো আছেন পাশে কিন্তু ওভারঅল ব্যালেন্স করার দায়িত্বটা কিন্তু নারীর উপরেও। এছাড়া পরিবারের বাইরেও পরবর্তী, যে আপনি বলছিলেন যে উৎসব পহেলা বৈশাখ বলেন বা এই ধরনের আয়োজনগুলোতে বাইরে যখন যায়, সে বাইরে যাওয়ার সময়ও কিন্তু তার চ্যালেঞ্জ, যে তুমি কখন যাবা, কয়টা পর্যন্ত থাকবে, কতটা পর্যন্ত থাকা তোমার জন্য নিরাপদ, কোন স্থানে যাবে, এই সব কিছু নিয়ে কিন্তু একটা ওভারঅল একটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় একজন নারীকে, যে জটিলতাটা হয়তো একটা পুরুষকে সেই জটিলতার মুখোমুখি কিন্তু হতে হয় না। কাজে ঘরে এবং বাইরে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে একজন নারীকে এই উৎসবগুলো তার ঘাড়ে নিতে হয় এবং তাকে সেইটা ব্যালেন্স তাকে করতে হয়। শম্পা,
জি, নিশাত চমৎকারভাবে বলছিলেন যে কোথায় কোথায় আসলে উৎসব পালন করতে যেয়ে বা উৎসবের আয়োজন করতে যেয়ে নারীকে আসলে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয়। রুমানা হক, আপনার কাছে এবার জানতে চাইব, গৃহিণী হোক অথবা চাকরিজীবী, যেটি বলছিলেন নিশাত যে রেটিংয়ের মধ্যে এক ধরনের পড়তে হয় যে এই উৎসব আয়োজন নারী কতটা সুন্দরভাবে চমৎকারভাবে রান্নার আইটেম হোক আর উপহার দিয়ে হোক সব কিছুতে কোন নারী আসলে কতটা পারফেক্টভাবে উৎসব আয়োজন করতে পারছে, অঘোষিতভাবে পারিবারিকভাবে কিন্তু একটি রেটিং হয়ে যায়, এই রেটিং এর মধ্যে কি আসলে পুরুষকে পড়তে হয় কখনো? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই আলোচনায়। আসলে আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি, তার আগে একটু বলে নিতে চাই যেহেতু আজকের আমাদের আলোচনা উৎসব এবং এখানে নারীর যে ভূমিকাটা সেটি নিয়ে, আসলে উৎসবগুলো কিন্তু আমাদের যে আমাদের সামাজিক জীবনে এটা একটা অংশ এবং এই উৎসবকে ঘিরে কিন্তু আমাদের যে পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধনগুলো আরো সুদৃঢ় হয় এবং এখানে নারী পুরুষ এবং সব বয়সের সবারই কিন্তু সমান অধিকার আছে এটাকে অংশগ্রহণ করার এবং এই আনন্দটাকে উপভোগ করার। কিন্তু আমরা দেখছি, যেটা আপনার প্রশ্নের সাথে সম্পৃক্ত, যে আমরা এখানে আমার আগের বক্তা উনি সুন্দরভাবে বলেছেন যে পারিবারিক আবহে এমনকি কর্মক্ষেত্রে নারী কিন্তু সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সারা বছর জুড়ে যে চ্যালেঞ্জটা থাকে এই উৎসবের সময় এসে সেটা হয়তো তার উপরে আরো কিছুটা বেশি চাপ সৃষ্টি করে, যেখানে তার আসলে প্রয়োজন যে এই সময়টাতে সে রিল্যাক্স করবে বা পরিবারের সবার সাথে, সমাজের সবার সাথে মিলে উৎসবটাকে উপভোগ করবে, সেখানে সেটা তার উপর অনেক সময় উৎসব না বরং তার কাছে কিন্তু অনেক সময় আতঙ্ক তৈরি হয়। আতঙ্ক তৈরি হয় কেন, সেই কারণটাই কিন্তু বলছিলেন যে তাকে কম্পেয়ার করা হয় অন্যের সাথে, তার উপরে পিয়ার প্রেশার থাকে, তার পরিবারের সবার এক্সপেকটেশন মিট করা। আমি বলবো না যে পুরুষদের হয় না, পুরুষদেরকেও কিন্তু আসলে তাদেরকেও একটা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় এবং তাদের উপরেও কিন্তু চাপ থাকে, কিন্তু আমি বলার চেষ্টা করছি যে নারীদের উপর চাপটা একটু বেশি, তাদের উপর বাড়তি চাপ থাকে এবং আমাদের আমাদের এই যে নারীর যে ক্ষমতায়ন এবং নারীর যে অধিকার এই বিষয়টি যেহেতু আমাদের দেশে এখনো আমরা সেভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি এবং এটা অনেকাংশে কিন্তু নির্ভর করে যে আমাদের কালচারাল ভ্যালুসগুলো কীরকম, আমাদের সোশ্যাল নর্ম কীরকম, আমাদের নেটওয়ার্ক কীরকম, আমাদের শিক্ষা, আমাদের ট্রেনিং, আমাদের জেন্ডার ডাইভার্সিটি, আমাদের রুলস রেগুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন, আমাদের প্রত্যেকের প্রতি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, এই অনেকগুলো বিষয় নিয়েই কিন্তু নারীর ক্ষমতায়ন এবং নারীর যে ভূমিকা সেটা নির্ধারিত হয় এখন। এবং এখানে আর্থিক একটি বিষয় আছে যে মহিলাটি সে কর্মক্ষম কিনা এবং তার আসলে পরিবারের ডিসিশন মেকিং এ তার পাওয়ারটা কতটুকু। এক্ষেত্রে উৎসবের ক্ষেত্রেও যেহেতু এটা বিচ্ছিন্ন নয়, এটা পুরো তার অবস্থানের মধ্যেই উৎসব একটি অংশ, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সে পুরুষের তুলনায় তাকে হয়তো বেশি চাপের মুখে পড়তে হচ্ছে এবং পুরুষ হয়তো যেখানে তাকে এই ধরনের আপনি যে বলছেন যে র্যাঙ্কিং সেটা হয়তো তার ক্ষেত্রে কম হয় যেখানে মহিলার একটু বেশি হয়তো তাকে চাপের মুখে পড়তে হয়। এবং এক্ষেত্রে আমি একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই যে কর্মজীবী নারীদের প্রসঙ্গটা, এবং আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মহিলারা যারা কাজে আছেন তারা কিন্তু আসলে ইনফর্মাল সেক্টরে কাজ করেন যেখানে অনেক কিছু তার কিন্তু তার হাতে নাই, তাকে আসলে নির্ভর করতে হচ্ছে যে তাকে কি ধরনের সে এই এই যে ইনফর্মাল সেক্টরে সে যে কাজ করছে এটার কাজের তার প্রেক্ষাপটটা কিরকম সেটার উপরে। এবং যারা আসলে নারীরা ফর্মাল সেক্টরেও কাজ করছে সেখানেও কিন্তু ব্যাংকিং বলেন বা পর্যটন শিল্পে বলেন বা যেই সেক্টরগুলোতে মহিলারা কাজ করেন অথবা আপনি মনে করেন যে বিউটি পার্লারগুলোতে বলেন, এখানে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এই ফেস্টিভ্যাল সময়গুলোতে তার উপর আসলে বেশি চাপ পড়ে কারণ মানুষ ঈদের আগে হয়তো টাকা পয়সা নেয়, ব্যাংক সেক্টরটা কিন্তু অনেক ঈদের একদম শেষ পর্যন্ত এটা খোলা থাকে। আবার মনে করেন যে বিউটি পার্লার বলেন যেখানে আমরা দেখি যে প্রচুর নারীরা কাজ করে, এমনকি আপনার গার্মেন্টস সেক্টরে যদি বলি যে বিরাট একটা অংশ নারীরা কাজ করে, এখানে এই তারা কিন্তু ছুটি পাওয়াটা কিন্তু তারা সবসময় পাচ্ছে না, তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটাও কিন্তু সবসময় তার পক্ষে কাজ করে না। এবং আমরা কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্টে আমরা কিন্তু নারীকে সেই সুযোগটা দিই না বা এটা কনসিডার করা হয় না যে একে কিন্তু বাসায় গিয়েও কিন্তু আবার তাকে সংসারের কাজ করতে হবে যেটা হয়তো পুরুষকে করতে হবে না। তো এখানে কিন্তু নারীর ক্ষেত্রে অফিসের কাজে ওয়ার্কিং এনভায়রনমেন্টে পুরুষ মহিলা সমান, তার টার্গেটগুলো সমান, কিন্তু যখন আমি পারিবারিক সে পরিমণ্ডলে সে আসছে তখন কিন্তু তাকে এই রান্নাবান্নার চাপ বলেন, সংসার পালন বলেন, ছেলে মেয়েদের প্রত্যাশা পূরণ বলেন, এখানে কিন্তু নারীর উপর চাপটা একটু বসে। সুতরাং কর্মক্ষেত্রেও তাকে যেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আবার সে সংসারে এসে যখন উৎসবের ক্ষেত্রে এখানেও কিন্তু তাকে সন্তানদের পোশাক কিনে দেওয়া থেকে শুরু করে অতিরিক্ত রান্নাবান্না করা, এই পরিবারের সবাইকে নিয়ে এটাকে সেলিব্রেট করা, এই পুরো দায়িত্বটার একটা বড় অংশ
বাড়তি চাপ তো নিচ্ছে উৎসবে নারী, হয়তো একটি দামি শাড়ি কিনে দিয়ে কর্তা খুব কথা শোনাচ্ছে যে ঈদ মানে বা উৎসব মানে তো আসলে তোমাদেরই, দেখো কত কি কিনে দিলাম, বা আমাদের তো আসলে পয়সা বেশি খরচ হচ্ছে। কিন্তু নারীর উপর দিয়ে যেই চ্যালেঞ্জগুলো যাচ্ছে তার স্বীকৃতি আসলে আমাদের সমাজ কতটা দিয়েছে, বা এই চাপগুলোকে কমানোর আসলে কোনো প্রথা আমরা ভাঙতে দেখছি কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে একটি বিরতি থেকে ঘুরে এসে। অন্যপক্ষে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত অন্যপক্ষে। আজ আমরা আলোচনা করছি উৎসবে নারীর চ্যালেঞ্জ এই বিষয় নিয়ে। আর আমাদের সঙ্গে যুক্ত আছেন আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক এবং লেখক ও জেন্ডার বিশেষজ্ঞ নিশাত সুলতানা। নিশাত সুলতানা, বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে যে কোনো উৎসবে আসলে মনে হয় নারী খুব সেজেগুজে ভালো পোশাক পরে খুব বোধহয় আসলে মজা করছে, কিন্তু নারীর ভেতরে ভেতরে যে দুশ্চিন্তা থাকে একটি, যে পুরো আয়োজনটি যাতে ভালোভাবে সম্পূর্ণ হয়, একটি বাড়তি মানসিক চাপ নিয়ে তিনি যে বাকি সবার আনন্দটাকে নিশ্চিত করেন, সেই নিশ্চিত করতে যে নিজের আনন্দে হয়তো অনেকটাই ফিকে হয়ে যায়, সেটিকে কিভাবে আসলে সামনের দিনগুলোতে অনেকটা স্বস্তিদায়ক করা যায় নারীর জন্য, এই আনন্দ উৎসবকে উৎসবগুলোকে নিশ্চয়ই আমাদের পরিবর্তনের কথা বলতে হবে, কী পরামর্শ থাকবে? কঠিন প্রশ্ন আসলে, প্রথা তো এত ভিতরে যে এই ভিতর আসলে শিকড় উপড়ানো খুব কঠিন। আমার মনে আছে, আপনি তো বললেন সেজেগুজে যাওয়ার কথা, আমার মনে পড়ে আমার দাদি, তার সন্তান ছিল মোট 11টি, এবং ওনাকে আমি কখনো দেখিনি কোনো ঈদে তিনি নতুন শাড়ি পরে বাইরে বের হয়েছেন। উনি সবসময় তার ছেলে মেয়েদের কোনটা প্রয়োজন, পাড়া প্রতিবেশীদের কখন আসবে, এইসব নিয়ে উনি ব্যস্ত থাকতেন, এবং বছর শেষে দেখা যেত যে তার যে বছরের ঈদের দুটি শাড়ি, সেই শাড়িগুলো ওই আনপড়া অবস্থাতে রয়ে গেছে। আরেকটা চিত্র আমরা দেখি, দাদি হয়তো শাড়ি পরার সময় পেত না, আপনার আমলে এসে আপনি হয়তো পাচ্ছেন, কিন্তু ওই যে দায়িত্ববোধের জায়গাটি, সেটি কি পরিবর্তন হয়েছে? না, সেটি তো তেমন কোনো পরিবর্তন আমরা দেখছি না, এখনো সেই একই ধরনের চাপগুলো রয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আগে যেমন আমরা দেখতাম বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস আসে না, এখন সেখানে আমরা দেখি যে রেফ্রিজারেটর এসে গেছে, তারপরে ওভেন এসেছে, এই ধরনের প্রযুক্তিগত কারণে হয়তো বা কমফোর্টটা হয়তো কিছুটা তৈরি হয়েছে, কিন্তু মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, সেক্ষেত্রে পরিবর্তন হয়েছে সামান্য। এবং এটা যতক্ষণ পরিবর্তনের মাত্রাটা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নারীর জীবন, মানে যেটা বলছি যে উৎসবের চাপ, সেটা কিন্তু রিলিজ হবে না। আপনি বলছিলেন প্রথাকে ভাঙার কথা, প্রথাকে আমরা কিভাবে ভাঙতে পারি? আমার কাছে মনে হয় এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে পরিবার, কারণ পরিবারই সকল শিক্ষার সূতিকাগার। এবং এখানে একটা তো প্রজন্ম, আমি বলছিলাম আমার দাদির প্রজন্ম, তার লাইফটা একদমই ছিল বিবর্ণ। আমাদের লাইফে হ্যাঁ, আমরা অন্ততপক্ষে একটু বাইরে বেরোতে পারি, কিন্তু এর পরবর্তী প্রজন্ম আমরা মনে করি যে তারা হয়তো বা আরেকটু রঙিন উৎসব মুখর সময় পাবে, সেই সময় নারীরা। এবং এটার জন্য তৈরি করতে হবে কিন্তু আমাদের পরিবারের পুরুষদের, পুরুষরা যতক্ষণ নারীর প্রতি সমব্যথী আচরণ না করবে ততক্ষণ কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে না। উৎসব কিন্তু শুধু পুরুষের নয়, নারীরও, কাজেই তার পাশা নারীর কাজগুলো যদি ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু নারী কিছুটা রিলিফ পায়। আমি বলবো আমার ছেলেকে, আমি যেমন আমি এখন শিখাচ্ছি যে কিভাবে তাকে এই ধরনের উৎসবগুলোতে কিভাবে এগিয়ে আসতে হবে, সে হয়তো বা আমার সাথে ইফতারির আয়োজনে অংশগ্রহণ করছে বা এই ধরনের কাজ করছে, কিন্তু শুধু পরিবার থেকে হলে হবে না। এই সন্তানটি কিন্তু তার স্কুলে যাচ্ছে, এই সন্তানটি মসজিদে যাচ্ছে, নানা জায়গায় কিন্তু তার শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। এবং সব জায়গায় যদি পরিবর্তন না হয় তাহলে এক জায়গায় পরিবর্তন করে আসলে সেই পরিবর্তনটা কতটুকু স্থায়ী হবে সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। এছাড়াও কিন্তু মিডিয়া বলেন, সাহিত্য বলেন, এবং আমরা কার্টুনে নারীকে যেভাবে উপস্থাপিত হতে দেখেছি, আমার মনে পড়ে আমরা যখন শৈশবের দিনগুলোতে আমরা বিচিত্র নামে একটি কার্টুন পড়তাম, এবং সেখানে নারীকে যেই রূপে আমরা দেখতাম, বিশেষ করে ঈদের সময় দেখা যেত নারী একদম এরকম একটা ডমিনেটিং নারী, যে কিনা তার পার্টনারকে নিয়ে বাইরে বের হয়েছে, ঈদের শপিং করছে, এবং উনি অবিবেক চোখের মতো উনি শপিং করছে। এবং এই জায়গায় নারীকে আমরা সবসময় দেখতাম কি উনি খুব একদম কড়া একজন নারী, যিনি কিনা তার স্বামীকে বা তার পার্টনারকে কন্ট্রোল করেন, এই যে নারীকে চিত্রায়ণ। কিন্তু বাস্তব জীবনে কিন্তু সেটা আমরা দেখি না, কিন্তু এই ধরনের যে নারীকে চিত্রায়ণ করা হচ্ছে, এই ধরনের চিত্রায়ণ গুলোরও কিন্তু পরিবর্তন দরকার। ঠিক একইভাবে সাহিত্যে আমরা দেখি যে নারীকে বিভিন্ন কাজ দিয়ে তার লাইফটাকে কিন্তু ওভার বার্ডেন করা হয়েছে। আমরা মিডিয়াগুলোতে যদি দেখি, বিভিন্ন রকমের বিজ্ঞাপনগুলোতে নারীর যদি চিত্রায়ণ দেখি, উৎসবে দেখা যায় যে নারী সকলের মন খুশি করার যে প্রচেষ্টা আমরা দেখি, যে সবাই খাচ্ছেন, নারী শুধু রান্না করছেন, বা কে কি পছন্দ করছেন উনি শুধু সেবাই দিয়ে যাচ্ছে। রুমানা হক বলছিলেন যে বাচ্চাদেরকে বা শিশুদেরকে, সন্তানদেরকে পরিবার থেকে শিক্ষাটি আসলে যদি দেওয়া যায় হয়তো পরিবর্তন সামনের দিনগুলোতে
একটু একটু করে আসবে। তবে আরেকটি তো কনফিউশন আছে যে আমি আমার পরিবারের সন্তানকে একরকম শিক্ষা দিচ্ছি কিন্তু তার তো পিয়ার প্রেশার আছে, মায়ের সাথে তুমি ইফতার বানাও, এটি যখন সে তার স্কুলে যে অন্য বন্ধুদের সাথে বলবে তখন তো তারা মানে হাসি ঠাট্টার পাত্র হবে, এই ঘটনাও তো বিরল না, তাহলে আসলে তখন তো সন্তানরা কনফিউজড হয়ে যাবে, এর প্রতিকার কোথায়? ধন্যবাদ। যেটা নিশাত সুলতান উনিও চমৎকারভাবে বলেছেন এবং আপনার প্রশ্ন থেকেও এটি আসছে, আসলে আমাদের এটা একটা সবাইকে দায়িত্বটা নিতে হবে এবং এখানে আসলে আমাদের সমস্ত জনগণকে সম্পৃক্ত করেই আমাদেরকে সামনে আগাতে হবে। পারিবারিকভাবে যেমন আমাদেরকে শিক্ষার প্রয়োজন আছে, এখানে নারী পুরুষ সবাইকেই সম অধিকারের ধারণাটা দেওয়া এবং কিভাবে একজন আরেকজনকে সহযোগিতা করা যায়, এমনকি মহিলাদেরকেও অন্য মহিলার প্রতি আসলে সহানুভূতিশীল হওয়া এবং তাকে নিজের কথাকে বিবেচনা করে তাকে সাহায্য করা, সেখানেও কিন্তু আগিয়ে আসতে হবে। পারিবারিক শিক্ষা যেমন প্রয়োজন, সেরকম স্কুলে যেহেতু বাচ্চার একটা বড় সময় থাকে, সুতরাং স্কুলে টিচাররা কিভাবে আসলে ছেলে এবং মেয়েদেরকে ট্রিট করছে তাদেরও আসলে ট্রেনিং প্রয়োজন বা তাদেরকেও আসলে সেন্সিটাইজেশন প্রয়োজন যে তারাও যেন এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে তাদের কার্যক্রমে আসলে এই নারী পুরুষের সমতা এবং এই যে তাদের কে কিভাবে আসলে গড়ে তোলা, তাদের সামাজিক দায়বদ্ধতা, এই বিষয়টা যেন তারাও আসলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখায়। এবং আমাদের যে কারিকুলাম যদি দেখেন, আমি যখন ছোট ছিলাম আমি আমাদের মানে শিশুদের যখন মেয়ে শিশুদের জন্য একটা কোর্স ছিল যে গার্হস্থ অর্থনীতি, কিন্তু ছেলেরা এটা পড়তো না, তার মানে তখন থেকে আমাকে শেখানো হয়েছে গার্হস্থ অর্থনীতি স্কুলের একটা সাবজেক্ট হিসাবে আমাকে পড়তে হবে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে কারিকুলামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন এখানে প্রতীয়মান হয় যে আসলে পুরুষ এবং মহিলা তাদের দায়িত্বটা কি। সেই সাথে সামাজিক আন্দোলনের যেটা আমি বলছিলাম যে আসলে আমরা যদি সমাজকে সম্পৃক্ত করতে না পারি সবাইকে, তাহলে আসলে আমরা সামনে আগাতে পারবো না। এবং এক্ষেত্রে আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বা প্রত্যেকে যে যেখানে কাজ করছেন তাদেরকেও আসলে দায়িত্ব নিতে হবে, কারণ আমরা দেখি যে আমাদের যখন আমরা উৎসবের কথা বলি তখন অনেকগুলো উৎসবে কিন্তু মেয়েরা যেতে পারে না, কারণ তার সেখানে সামাজিক নিরাপত্তা হয়তো তার নাই, তাকে কিন্তু আগে বাসায় চলে আসতে হচ্ছে, যেটা নিশাত উনি বলছিলেন আগেও। তো সুতরাং আমরা কিছু কিছু জায়গায় কিন্তু মেয়েদেরকে এমনি এক্সক্লুড করছি, অর্থাৎ আমি বলছি সবাইকে যার যার জায়গায় যদি আমরা দায়িত্বটা পালন করি তাহলেই কিন্তু পরিবর্তনের সুবাতাস বইবে এবং সেটি এরই মধ্যে বইতে শুরু করেছে, নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরো সুন্দর একটি পৃথিবী, উৎসব মুখর পৃথিবী আমরা পাবো নারীর জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই, অনেক অনেক ধন্যবাদ। অন্য পক্ষেই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।